মেসেজ ABC নিউজ এইচডি লাইভ। প্রসাদ বানিয়েছে, অর্থটা কোথা থেকে আসে? জুমিয়ারা দিয়েছে রাজ্যে অট্টালিকা বানিয়েছে। এখন এই বিষয়গুলি স্পষ্ট হচ্ছে, তারা জানতো না এরকম বিষয়টা না। সিপিএম সরাসরি এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত, ছাড়া কেউ পাবে না যারা যুক্ত এই এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত। আর আমাদের সঙ্গে রয়েছেন দিবঙ্গত ছেলে কন্দনা। কোন অবস্থাতে এর সঙ্গে কোন ধরনের সমঝোতা হবে না, রাজ্যকে নেশামুক্ত করা হবে। এই ইস্যুতে পার্টি রাজ্য সরকারের সঙ্গে রয়েছে, এই কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তার কঠোর জবাব দেওয়া হবে। সেই দিব্যাঙ্গ সেলের সম্মেলন হবে, সেই সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা দিব্যাঙ্গ সেলের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সভাপতি বিপ্লব দেব মহাশয়, উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদিকা প্রতিভাবাণী মহোদয়া, রাজীব ভট্টাচার্য মহাশয়, রামপ্রসাদ পাল মহাশয় বিধায়ক, এবং মাননীয় সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া। কোথায় হবে? সেটা হবে রবীন্দ্র ভবনের 1 নম্বর হলে। আমাদের এই অনুষ্ঠান যাতে আমাদের যে সম্মিলন যাতে সাধুমিত হয় তার জন্য আমরা সারা রাজ্যে আপনাদের মাধ্যমে প্রতিটি দিব্যাঙ্গ ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। বর্তমান রাজ্যে আছে 64, আমাদের দিব্যাঙ্গ সেলের সদস্য সংখ্যা 8 হাজার উপরে হয়েছে। টোটাল আপনাদের টোটাল রাজ্যে আছে 64,340 জন, প্রায় 65,000 বাঘ আছে সব আমাদের গাড়ি। আমাদের গাড়ি এগুলি হবে সব লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। আমাদের দিব্যাঙ্গ সেলের সদস্য সংখ্যা প্রায় 8 হাজার মতো আমরা সদস্যভুক্ত করতে পেরেছি। আরও মণ্ডল বিভিন্ন অঞ্চলে এখন রাখি আমরা যোগাযোগ করছি, আর আমরা রাজ্য সময় আগামী দিন আমরা 35 জনের সেই রাজ্য কমিটি আমরা ঘোষণা করব। কত দিনের সময়? একদিনে।